নাজিমউদ্দিন হাজারি, যিনি খানাকুলের পোলটু গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং তার একটা অন্য পরিচয় আছে, তিনি বর্তমানে কর্মরত অবস্থায় কলকাতায় থাকেন। কিন্তু যে উদ্দেশ্যে আমি তাকে এই মুহূর্তে ফোনে নিয়েছি, কারণ তিনি শাশ্বত সুচেতনা গ্রামীণ পাঠাগার বলে একটা পাঠাগার আছে, যেটা খানাকুলে পল্টু গ্রাম পঞ্চায়েত রাধাবল্লভপুরে সেখানে প্রতিষ্ঠিত। তিনি তার প্রতিষ্ঠাতা সম্পাদক বলা যেতে পারে, প্রতিষ্ঠাতা বলা যেতে পারে তিনি। এবং তার সম্পর্কে আমাদের একটা ইতিহাস জানা রয়েছে, সংবাদ মাধ্যমের লোক হিসেবে আমরা জানি যে তিনি একটা সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, এবং তার বাড়িতে তার মেয়েকে তিনি প্রাইভেট টিউটর হিসেবে পড়াতেন, এবং সেই সূত্রে বুদ্ধদেব পত্নীর সঙ্গে অনেকটা ঘনিষ্ঠতা তাঁর ছিল। এবং সেই সুচেতনা, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ের নাম, এবং তার স্ত্রী অর্থাৎ তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী এবং মেয়ে সবাই এসে এখানে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করে গেছিলেন। এবং সেই লাইব্রেরি শুধুমাত্র পড়াশোনার জগতে, মানুষের মনোজগতের পরিবর্তনের কাজে যুক্ত নয়, তারা কিন্তু পাশাপাশি সমাজসেবামূলক কাজেও বিভিন্ন সময়ে অংশগ্রহণ করেন। এই মুহূর্তে করোনার লকডাউন চলছে এবং খানাকুলে রাধাবল্লভপুর এই এলাকার বহু মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। গভর্নমেন্ট অনেক সহযোগিতা তাদেরকে করছেন, গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত যথেষ্ট সহযোগিতা করছেন, তার ফাঁকেও যেন কোনো মানুষের অভাব না থেকে যায় সে কথা মাথায় রেখে এই নাজিমউদ্দিন হাজারি, যিনি রাধাবল্লভপুরের বাসিন্দা, তিনি কিন্তু নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। লাইব্রেরির উদ্যোগে অনেক মানুষকে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন খাবার দাবার নিয়ে। তো এই বিষয়ে জানবো, সরাসরি আমাদের ফোন লাইনে তিনি আছেন, বাংলা আনন্দ চ্যানেলের নাজিমউদ্দিন সাহেব, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। কি বলবেন বাংলা আনন্দ চ্যানেলে প্রথমবার এসে? আচ্ছা, বাংলা আনন্দ চ্যানেলের সমস্ত সহকর্মী আপনাকে এবং আপনার সমস্ত সহকর্মী বন্ধুকে আমার অনেক শুভেচ্ছা। এবং আমি যেটা বলতে চাই যে আমাদের এই পাঠাগার 2000 সালে প্রতিষ্ঠিত, বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমরা কাজ করি। দুষ্ট ছেলেমেয়েদের পড়াশোনা, তাদের বই খাতা দেওয়া, তাদের বিনা পয়সায় স্বল্প বেতনে টিউশন দেওয়াটাই আমাদের প্রধান কাজ। মাঝে মধ্যে আমরা বছরে 2টো করে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা করে চশমা দেওয়া, বা স্বাস্থ্য পরীক্ষা করে বয়স্কদের হাত চেক আপ করা, এবং ইদানিং গত 3-4 বছর থেকে আমরা কম্বল বিতরণ, পোশাক বিতরণ, এই সমস্ত কাজগুলো করেছি। তো যেগুলো কাজই করেছি আমরা মানুষের প্রয়োজনে মানুষের কাজে লাগার উদ্দেশ্যে। তো এখন এই যে লকডাউন অবস্থা, এটা তো গোটা ভারতবর্ষের না, গোটা পৃথিবীর একটা সমস্যা। এবং এই সমস্যায় আমি অন্তপক্ষে আমার অভিজ্ঞতা দিয়ে যেটা অবজার্ভ করেছি যে এখন নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই অর্থ সংকটে, খাবারের সংকটে সবাই একাকার হয়ে গেছে। তো প্রত্যেকটা মানুষের এখন এই রকম পরিস্থিতি, তাই আমরা একজন গ্রামের দায়িত্বশীল নাগরিক হিসেবে, সমাজের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমরা বসে থাকতে পারিনি। বিভিন্ন বন্ধু বান্ধবের সাহায্যে আমাদের পাঠাগারের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি 500 জনকে আমাদের গ্রামেরই, মূলত যেহেতু আমাদের অনেক বড় গ্রাম, প্রায় 6000 বাসিন্দা আমার গ্রামে, 4টে বুথ আছে, এই 500 জন মানুষকে আমরা খাবার পরিবেশন করব। তারই উদ্যোগ হিসেবে প্রথমে আজকে আমরা 200 জনকে দিয়েছি। আমাদের দেওয়ার তালিকায় আছে 4 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি সর্ষের তেল, 1 কেজি মসুর ডাল, 2 প্যাকেট সয়াবিন, 1 প্যাকেট বিস্কুট, লবণ এবং হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো আগামী শুক্রবার হয়তো আর একটা অনুষ্ঠান হবে, সেদিনও আরো 200 জনকে দেওয়া হবে, পরবর্তীকালে আরো 100 জনকে দেওয়া হবে। সংখ্যাটা 500 হলো গ্রামের জনসংখ্যার তুলনায় খুবই অপ্রতুল, খুবই কম, কিন্তু আমাদের সামর্থ্য সীমিত। যদি আমরা আরো বন্ধু বান্ধবের সাহায্য পাই, আমাদের উদ্দেশ্যই আছে যে প্রত্যেকটা ঘরে অন্তত পক্ষে 1 সেট 1 প্যাকেট করে খাবার, এই কিট পৌঁছে দেব। হ্যাঁ নাজিমউদ্দিন সাহেব, আর একটা কথা আপনার থেকে জানতে চাইবো, আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিন মেলামেশা করেছেন, তার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক ছিল, তার বাইরেও আপনার মনের মধ্যে কখনো রাজনীতি আপনাকে গ্রাস করে উঠতে পারেনি? একজন অরাজনৈতিক ব্যক্তি তো থাকবো, এই মানসিকতা রেখে সমাজের পাশে দাঁড়াবো, রাজনীতির বাইরেও একটা নিজস্ব পরিচয় কিভাবে গড়ে তোলা যায়, মানুষের পাশে থাকা যায়, এটা মহান একটা উদ্যোগ। এক্ষেত্রে কোনো স্ট্যাম্প আপনি নেননি এবং নিতে চান না, নেবার মতো মানসিকতা আপনার নেই, সেটা আমি ব্যক্তিগত আলাপচারিতা আপনার সঙ্গে আলোচনার মাধ্যমে বুঝেছি। তো এই মনের জোরটা, এই এত
ভালো হয়ে ওঠার মানসিকতা কোথা থেকে পেলেন? মা বাবা শিক্ষা নিশ্চয়ই সেখান থেকে আছে, তার বাইরে কে বা কারা বা কোন জিনিস আপনাকে প্রভাবিত করেছে? আসলে আমি যার কথা বলছেন মিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য, উনি মনস্থ ব্যক্তি, রাজনীতির মানে রাজনীতির আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র, এটা তো অনস্বীকার্য। দল মত নির্বিশেষে মানে ওনার শুভম ভাই আছে, আমিও সেই রকমই একজন, এবং ওনার স্ত্রীর সঙ্গে অ্যাকচুয়ালি উনি আমার কলিগ ছিলেন এবং অফিসে আমার বস ছিলেন, যে প্রতিষ্ঠানে আমি চাকরি করি সেখানে উনি আমার বস ছিলেন। তো এইরকম একজন মিনিস্টারে আমিও মানে বামপন্থী রাজনীতি না করলেও বামপন্থার যে ধারণাগুলো, যে সাম্যবাদ, সেই বিষয়ে আমি ছোটবেলা থেকেই কিছু পড়াশোনা করার সুবাদে বা আমাদের আমি ইসলাম ধর্মাবলম্বী বাড়িতেও আমার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তাতে করে বামপন্থার সঙ্গে ইসলামের একটা মিল আছে, সেই সুবাদে আমি এই জিনিসে বিশ্বাস করতাম। রাজীববাবু, ইসলামী যেটা আস্তিক 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 সাম্যবাদ, আর বামপন্থা একটু নাস্তিকতা সাম্যবাদ, বাট সাম্যর ব্যাপারটা আছে, এটা হয়তো আপনি আইডিওলজিক্যালি বলতে চাই। আসলে আমি আস্তিক হই, আমি নাস্তিক হই, আমি বামপন্থী হই, দক্ষিণপন্থী হই, আমার আসল উদ্দেশ্য মানুষের কাজে লাগা। আমার আব্বা উনি খুব মানে সুখী লোক ছিলেন, উনি 12 মাস উপবাস করতেন, উনি বলতেন যে জীবনে একটা হলেও মানুষের যদি কাজে না লাগতে পারো তাহলে জানবে তোমার সেই জীবন বৃথা। তো উনি নিজের ক্যাপাসিটিতে অনেক দান দান করেছেন, আমরা কিছু জানি কিছু আমরা জানি না, অনেকের অজ্ঞাতে। তো উনি দাঁড়িয়েছিলেন মারা মানে উনি যখন মারা যান বলেছিলেন যে আমি মরে গেলে আমার নামে লোকজন খাইয়ে বিশাল ভিড় করবে না, কিচ্ছু করবে না, তোমরা নিজেরা যদি ধর্ম মেনে কিছু করো সেটা করবে, কিছু না পারলে একটা গাছ লাগিয়ে দেবে রাস্তায় যেখানে রোদ্দুরে মানে উত্তপ্ত রোদে মানুষ এসে। নাজিম বাবু আপনাকে ইন্টারাপ্ট করে বলি, আপনি এই যে এত দান ধ্যান এই মুহূর্তে সময় সবাইকে সাথে নিয়ে করছেন, এটা আপনি প্রচার করতে চাইছিলেন না? আমরা মিডিয়ার লোক এটাকে জোর করে এক প্রকার এটাকে প্রচারে আনতে চাইছি আপনার মুখ দিয়ে, কারণ আমরা এটা চাই যে আপনাদের মতো মানুষের ক্রিয়াকাণ্ড দেখে অনেকে উৎসাহিত হন, অনেকে আবার এটা করুন, অনেকে করতে এগিয়ে আসুন, তার দ্বারা আবার অনেক কিছু মানুষ উপকৃত হন। যাই হোক বলুন। আচ্ছা আমি বলছি কি, আমাদের যে প্রতিষ্ঠান 2000 সাল থেকে চলছে, আমাদের প্রত্যেক বছর অডিট করা হয়, রেজিস্ট্রেশন অফ সোসাইটি অ্যাক্টে নথিভুক্ত, আমাদের 80G সার্টিফিকেট আছে, 12AA সার্টিফিকেট আছে, এতদিন যা করেছি আমার নিজের কোনো অবদান, শুধু সবাইকে নিয়ে চলার যে মানসিকতা বা চলার যে যোগ্যতা সেইটাই আমার, বাকি আর্থিক অবদান আমার বন্ধুদের। তো আমি সবার কাছে আবেদন করব, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে, দেশভক্তি জাগরণের ক্ষেত্রে এবং মানুষের বয়স ধর্ম বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা এখানে আরো বেশি মানুষের সারা বছর ধরে সেবা করতে পারবো। এবং এই টিভি থাকার সুবাদে যারা ইনকাম ট্যাক্স পে করেন, যারা চাকরিজীবী, তারা কিছুটা ইনকাম ট্যাক্সের ছাড় পেতে পারেন। সেই জন্য আপনাদের চ্যানেলের মারফত আপনার মাধ্যমে আমি সবার কাছে এই আবেদনটা রাখবো যে আমরা অরাজনৈতিক ধর্ম নিরপেক্ষ একটা সংগঠন, সেই সংগঠনে আমাদের একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা, ছোট ছেলেদের। একটা মজার কথা বলি, আপনাকে একটু সময় লাগছে হয়তো, আমরা যখন শুরু করেছিলাম আজ থেকে 20 বছর আগে, প্রথমে আমি বাচ্চাদের, প্রাইমারির বাচ্চাদের জুতো দিতাম, স্কুল ব্যাগ দিতাম, তাদের খাতা দিতাম, জলের বোতল দিতাম, তারপর 6-7-8 অবধি, 9-10 অবধি বই দিতাম। পরবর্তীকালে দেখলাম সরকার সেই জিনিসগুলো দিচ্ছেন, স্কুল ব্যাগ দিচ্ছেন, জামা দিচ্ছেন, জলের বোতল দিচ্ছেন, জুতো দিচ্ছেন। তখন মনের মধ্যে এই অনুভূতিটা হলো তাহলে সত্যি আমরা ঠিক পথে এগিয়ে চলেছি। তো তারপরে যখন সরকার আস্তে আস্তে দেখলাম 5 ডে অবধি দিতেন, পরে 6-7-8 অবধি বই দিতে আরম্ভ করলেন, তখন আমাদের মনে হলো যে আমাদের চাপটা একটু কমে গেল, আমরা 9-10 ছেলেদের বই দেবো। তো আমরা যেটা করেছিলাম সেটা তাহলে ঠিকই করেছিলাম, সরকারও তাই করছেন। পরবর্তীকালে 9-10 বইও সরকার দিচ্ছেন, শুধু মধ্য শিক্ষা পর্ষদের বইগুলো। এখন আমরা প্রত্যেক বছর প্রায় 200 ছাত্রছাত্রীকে আমরা সরকারি বই ছাড়া বেসরকারি যে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই বইগুলো দিই। আমাদের পাঠাগারে প্রায় 5000 সহায়িকা বই রয়েছে বিভিন্ন ক্লাসে, ছাত্রছাত্রীরা বিনা পয়সায় বিনা মেম্বারশিপে এসে পড়াশোনা করে। আমাদের
প্রায় 120 জন ছাত্রছাত্রী খুব স্বল্প বেতনে কোচিং করে এবং আরো প্রায় 30-40 জন ছাত্রছাত্রী তাদের বিনা বেতনে আমরা পড়াই। বিনা বেতনে অর্থাৎ তাদের বেতন তাদের হয়ে আমরা মাস্টার মশাইদিকে দিই। এবং একটা ঘোষণা এখন আমি আপনাদের মাধ্যমে করতে চাই, সব ছাত্রছাত্রী যারা অল্প বেতনে পড়ে এবং যারা বিনা বেতনে পড়ে তাদের সবার আগামী ডিসেম্বর অবধি আমরা কোনো ফি নেব না টিউশনের জন্য, এবং তাদের যা ফি হবে সেই ফিটা আমরা আমাদের লাইব্রেরির ফান্ড থেকে মাস্টার মশাইদের হাতে তুলে দেবো। এবং আমার বন্ধুদের আপনার মাধ্যমে আবেদন করব, তারা যেন দয়া করে আমাদের এই শুভ প্রয়াসে সংযোগদান করেন এবং এই টিজির ছাড় কিছুটা হলো তাদের সেই ব্যয় ভার কিছুটা বহন করতে সাহায্য করবে সেইটুকু যেন করেন। আপনাকে অনুরোধ করব আমাদের এই কর্মকাণ্ড যদি মানে মানুষকে উৎসাহিত করার জন্য প্রচার করেন এবং কোনো ছাত্রছাত্রী কোনো ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বা আমাদের খানাকুল থানার বা আরামবাগের কোথাও কেউ যদি অর্থের অভাবে পড়াশোনা করতে না পারে তার যদি এমন সিচুয়েশন হয় দয়া করে সে যেন আমার ফোন নাম্বার 9732831031 এই নাম্বারে যোগাযোগ করে। আমি চেষ্টা করব আমার জীবন দিয়ে আমার সমস্ত কিছু দিয়ে সেই সমস্ত ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব বহন করতে। অসংখ্য ধন্যবাদ নাজিবউদ্দিন সাহেব, আপনি আমাদের চ্যানেলে এলেন। এবং আর একটা কথা মনে করিয়ে দিই আমাদের ভিউয়ার্সদের জন্য, যে উনি স্বীকার করলেন যে উনি রাজনীতি না করলেও বামপন্থায় সাম্যবাদে উনি বিশ্বাসী, কিন্তু সেই সাম্যবাদে বিশ্বাসী থাকার পর সত্ত্বেও বামপন্থী মেজাজের মানুষ স্বীকার করার পরেও তিনি কিন্তু ডানপন্থী সরকারের এই শুভ উদ্যোগ বাচ্চাদের প্রতি জুতো বই খাতা কন্যাশ্রী বা বইপত্র তুলে দেওয়ার যে গভর্নমেন্ট দিচ্ছে সেটাকেও তিনি সাধুবাদ জানিয়ে স্বীকার করলেন। এর জন্যই বোঝা যাচ্ছে জেনার মতো তার মতো মানুষরা কতটা নিরপেক্ষ হন, আর এই নিরপেক্ষ মানুষের আজকের দিনে অভাবের মাঝে এই ধরনের মানুষ খুব বেশি প্রয়োজন। ধন্যবাদ নাজিম বাবু, আপনি আমাদের সঙ্গে ধন্যবাদ আপনাকেও।